আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশনস আছে, তার মধ্যে কমনেস্ট যেটা সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং পেশেন্টরা পার্সোনালি আমাকে এই ব্যাপারে বলেছেন কিছু বলতে, সেই জন্য আমি একটা ভিডিও বানাতে এসেছি আপনাদের সাথে। আর আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন জেনারেল ফিজিশিয়ান, আমি ডায়াবেটিসেরও ট্রিটমেন্ট করি। আমি আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দেব। নিউরোপ্যাথি মানে নার্ভের রোগ, ডায়াবেটিস নিউরোপ্যাথি মানে ডায়াবেটিস থাকার জন্য যে নার্ভের রোগ হয়েছে সেটাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি বলে। ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে পেশেন্টরা কীভাবে ডাক্তারবাবুদের কাছে আসেন? কেউ কেউ বলেন যে তার হাতে, সাধারণত বেশিরভাগ পেশেন্টরা যেটা নিয়ে বলেন সেটা হচ্ছে পায়ে সার কম, অথবা পায়ে ঝিনঝিন করছে, যেটাকে টিংলিং নামনেস বলি, অথবা পায়ের মাসলসগুলো অতটা পাওয়ারফুল নেই আগের মতো, অথবা চলতে গেলে মনে হচ্ছে যে কোনো ফ্লোরের মধ্যে কোনো কিছু মাটি বা কাঁকড় পড়ে আছে সেটার উপর দিয়ে হাঁটছেন, অথবা কেউ কেউ বলেন স্পঞ্জের উপর দিয়ে হাঁটছেন, অথবা কেউ বলেন মাটিতে বসে আছেন, বসা থেকে উঠতে গিয়ে অসুবিধা হচ্ছে। এগুলো ডায়াবেটিক নিউরোপ্যাথির এগুলো সিমটমস। এই যদি সিমটমগুলো আপনার থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তিনি আপনাকে এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ডায়াবেটিক নিউরোপ্যাথি দেখা গেছে সেই সব পেশেন্টদেরই হয় যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, অথবা ডায়াবেটিসটা বহুদিন ধরে আনকন্ট্রোল থাকে। আপনার দু চার দিন ডায়াবেটিস আনকন্ট্রোল হলো, দু চার দিন ওষুধ খেলেন না, বা দু চার দিন আপনি একটু অনিয়ম করলেন, তাতে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে না। ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে গেলে আপনার ব্লাড সুগার বেশি থাকতে হবে, এবং ব্লাড সুগার অনেক দিন ধরে বেশি থাকতে হবে, মানে লং টার্ম আনকন্ট্রোল ব্লাড সুগার থাকলে তবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি একটি অত্যন্ত কমন এবং খুবই মারাত্মক ডায়াবেটিসের কমপ্লিকেশনস, কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে ডায়াবেটিক ফুট আলসার বলে একটা রোগ হয়, সেটা খুবই মারাত্মক একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন। আসলে কি হয়, যখন আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় না, তখন আমাদের পায়ের নিচে সেন্সেশন কমে যায়, ফলে কোনো জায়গা কেটে গেলে আমরা বুঝতে পারি না, জায়গাটা ইগনোরড থেকে যায়, বা খুব গরম জিনিসে পা পড়লেও বুঝতে পারি না জায়গাটা পুড়ে যেতে পারে। আমরা জানি ডায়াবেটিসে কোনো জায়গায় ক্ষত হলে সেটা তাড়াতাড়ি সারতে চায় না, তার কারণ হচ্ছে ইনফেকশন, লোকাল ইমিউনিটি কমে যায়, ইনফেকশন কন্ট্রোল হতে চায় না, সেই জন্য সেই ক্ষতটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটা একটা বড় ক্ষততে পরিণত হয়। সাধারণত দেখা গেছে 50% ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, সেটা কম গ্রেডের হতে পারে, বেশি গ্রেডের হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি রাফলি টোটাল যত ডায়াবেটিক পেশেন্ট আছে তার 50% আমরা দেখেছি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। এবার ডায়াবেটিক নিউরোপ্যাথির সিমটমগুলো নিয়ে আলোচনা করব। আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথির সিমটম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বুঝতে হবে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ক প্রকারের হয়। সাধারণত দেখা গেছে চার প্রকারের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। একটা পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটাকে ডিস্টাল সিমেট্রিক নিউরোপ্যাথি বলে, একটা প্রক্সিমাল নিউরোপ্যাথি বা প্রক্সিমাল মাসল নিউরোপ্যাথি, একটা অটোনমিক নিউরোপ্যাথি, আর একটা মনো নিউরোপ্যাথি। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডিস্টাল সিমেট্রিক ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কী ধরনের সিমটম আমরা দেখতে পাবো? আমরা এই সিমটমগুলো দেখতে পাবো যে পেশেন্টরা আমাদের কাছে বলবেন যে তার পায়ের সার কমে গেছে, বা তিনি ফিল করতে পাচ্ছেন না ব্যথা বা টেম্পারেচার কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে কোনো গরম জায়গায় পা পড়লে তিনি বুঝতে পাচ্ছেন না তিনি গরম জায়গায় পা ফেলেছেন। 2 নম্বর, টিংলিং বা বার্নিং সেন্সেশন হতে পারে, মানে ঝিনঝিনে ভাব থাকতে পারে অথবা পায়ে জ্বালা থাকতে পারে। 3 নম্বর, শার্প পেন বা ক্র্যাম্প থাকতে পারে। 4 নম্বর, মাসেলে উইকনেস হতে পারে। 5 নম্বর, এক্সট্রিম সেন্সিটিভিটি টু টাচ হতে পারে। এই এক্সট্রিম সেন্সিটিভিটি টাচ হলে পেশেন্টরা সামান্য বেডশিট যদি পায়ের ওপরে থাকে তাতেও প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আর 6 নম্বর, সিরিয়াস কিছু ফুট প্রবলেম হতে পারে, যেমন আলসার, ইনফেকশন, বোন বা জয়েন্ট ড্যামেজ এগুলো। এবার অটোনমিক নিউরোপ্যাথিতে কী কী সিমটম হতে পারে? অটোনমিক নিউরোপ্যাথি আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমাদের বডির ব্লাড প্রেশার, হার্ট রেট, সোয়েটিং, আমাদের চোখের কিছু জিনিস কন্ট্রোল করতে হেল্প করে, বাওয়েল ব্লাডার মানে আমাদের ইউরিন বা পটি করার সিস্টেমের সঙ্গে জড়িত আছে, অথবা ডাইজেস্টিভ সিস্টেম এবং সেক্স অর্গানের সঙ্গে জড়িত আছে। সুতরাং কী কী জায়গায়, মানে কী কী জিনিস হলে আমরা বুঝবো যে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হয়েছে? যদি
পেশেন্টের অটো, আমরা জানি যে ব্লাড সুগার ফল করলে পেশেন্টের প্যালপিটেশন হতে পারে, বা পেশেন্টের হাত কাঁপতে পারে, বা নার্ভাসনেস হতে পারে, বা সোয়েটিং হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি যদি থাকে তাহলে পেশেন্টরা এই কোনো সিমটমই ফিল করবেন না। সেটাকে হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলে, এই টার্মিনোলজি আছে। মানে পেশেন্টের সুগার ফল করছে অথচ পেশেন্ট বুঝতে পারছে না আমার সুগার ফল করেছে। এটা ডেঞ্জারাস এবং মারাত্মক, কারণ সুগার ফল করলে আমরা সাধারণত কিছু গ্লুকোজ খেয়ে নিই, কিছু লজেন্স বা টফি খেয়ে নিলাম, বিস্কিটস খেয়ে নিলাম, বা খাবার খেয়ে নিলাম, বা গ্লুকন ডি খেয়ে নিলাম, মানে গ্লুকোজ খেয়ে নিলাম। কিন্তু যদি অটোনমিক নিউরোপ্যাথি থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না সুগার ফল করছে, তাহলে পেশেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে, ব্রেন ড্যামেজ, এমনকি ডেথ অবধি হতে পারে। সুতরাং অটোনমিক নিউরোপ্যাথিতে যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে আমরা বুঝতে পারছি না, এই হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস এটা হয়। দু নম্বর, পেশেন্ট যখন বসা থেকে ওঠেন বা শোয়া থেকে ওঠেন তখন ব্লাড প্রেশার ফল করে, তখন পেশেন্টের মাথা ঘোরে, এটা ড্রপ ইন দ্য ব্লাড প্রেশার বলে, এবং সেটা অটোনমিক নিউরোপ্যাথিতে হয়। ব্লাডার আর বাওয়েল প্রবলেম হতে পারে, মানে পেশেন্টের ইউরিন, ইউরিনারি ব্লাডার থেকে প্রপারলি ইভ্যাকুয়েশন হয় না, এবং তার জন্য ইউরিন ব্লাডারে জমে থাকে এবং তা থেকে রিপিটেড ইনফেকশন হতে পারে। চার নম্বর, স্টমাকের এমটিং, মানে স্টমাক যে খাবার যে আমাদের স্টমাকে ঢোকে, তারপর থেকে স্টমাক থেকে খাবারটা নিচে নেমে গিয়ে ইন্টেস্টিনের মধ্যে চলে যাওয়া, এই এমটিং পদ্ধতিতে ডিলেড হয়, এটাকে বলে গ্যাস্ট্রোপ্যারেসিস। খাবার গিলতে অসুবিধা হতে পারে, ডিফিকাল্টি সোয়েলিং হতে পারে। আর যখন আমরা আলো থেকে অন্ধকারে আসি, দেখি বা দূর থেকে কাছে দেখি, এই যে অ্যাডাপ্টেশন চোখের, এইটাতেও প্রবলেম হয়। এটা ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিতে এই প্রবলেম হতে পারে। আর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বেশি ঘাম দিতে পারে বা কম ঘাম দিতে পারে, দুটোই পসিবল। কারণ ঘামটাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সঙ্গে রিলেটেড, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট। সো ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিতে এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিতে হয়, সেটা ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ শক্ত হওয়ার প্রবলেম, এবং মহিলাদের ভ্যাজানাল ড্রাইনেস হতে পারে অথবা লস অফ লিবিডো হতে পারে, মানে সেক্স না করার আর্জ হতে পারে। এগুলো ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিতে হয়। এরপরে আমরা আসি প্রক্সিমাল মাসল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক পলিরাডিকুলোপ্যাথি। এটাতে কোনো জায়গা থেকে আমরা বসে উঠতে প্রবলেম হয়, অথবা আমাদের হিপ বাটাকে ব্যথা হতে পারে, অথবা চেস্ট ওয়াল বা অ্যাবডোমিনাল ওয়ালে পেন হতে পারে, অথবা উইক থাই মাসলস হতে পারে, মানে আমাদের থাই মাসলসগুলো অতটা স্ট্রং থাকে না। এটা ডায়াবেটিক পলিরাডিকুলোপ্যাথি বলে। আর যেটা ফোর্থ ভ্যারাইটি, সেটা মনোনিউরোপ্যাথি বা ফোকাল নিউরোপ্যাথি বলে। এটাতে কী কী সিমটম হয়? এটাতে কোনো জায়গায় ফোকাস করতে অসুবিধা হয়, বা ডাবল ভিশন হতে পারে, মুখের কোনো একদিকে প্যারালিসিস হতে পারে, হাতের বা আঙুলের টিংলিং বা নামনেস বা অসার ভাব থাকতে পারে, কোনো কারণে হাতের রিস্ট ড্রপ হতে পারে, মানে হাতের পাতাটা নিচের দিকে ড্রপ হয়ে যেতে পারে, সেটা আমরা উপরের দিকে ওঠাতে পারবো না, পায়ে বা শিন বনে পেন থাকতে পারে, অথবা ফুট ড্রপ হতে পারে, আর পায়ে থাইয়ের সামনের দিকে ব্যথা হতে পারে, পেন ইন দ্য ফ্রন্টাল অ্যাসপেক্ট অফ দ্য থাই হতে পারে। এই এই সিমটমগুলো ডায়াবেটিক মনোনিউরোপ্যাথিতে এই প্রবলেমগুলো হতে পারে। এবার আমরা বলবো কী কী কারণে আমাদের, বা কী কী রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য। প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল না থাকা। যদি কোনো কারণে আমরা ব্লাড সুগার কন্ট্রোল না করতে পারি, প্রপার ওষুধ না খেয়ে, বা এক্সারসাইজ বা ডায়েট বাজে হওয়ার দরুন আমাদের যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাহলে এটা হতে পারে। এবং তাদের নিউরোপ্যাথি বেশি হয় যাদের অনেক বেশি দিন ধরে ব্লাড সুগার আনকন্ট্রোলড আছে। দু নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিসের হিস্ট্রি, কত দিন ধরে আমার ডায়াবেটিস আছে। আপনার যদি ব্লাড সুগার কন্ট্রোলেও থাকে প্রপারলি, আপনার যদি বহুদিন ধরে আপনার ডায়াবেটিস থাকে, মনে করুন আপনার এখন বয়স 50, আপনার 30 বছর বয়স থেকে ডায়াবেটিস আছে, তাহলে আপনার 20 বছর অলরেডি ডায়াবেটিস আছে। এই যে ডিউরেশন অফ ডায়াবেটিস, এটাও একটা ডায়াবেটিক নিউরোপ্যাথির রিস্ক ফ্যাক্টর। তিন নম্বর, যদি কারো কিডনি ড্যামেজ থাকে, কিডনি ড্যামেজ থাকলে আমাদের কিডনি থেকে, মানে ইউরিন থেকে অনেক টক্সিন মেটেরিয়ালগুলো বেরিয়ে যেতে পারে না, ব্লাডে সেগুলো জমা হয়, সেগুলো নার্ভগুলোকে ড্যামেজ করে। কিডনি ড্যামেজ হওয়া ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা রিস্ক ফ্যাক্টর। চার নম্বর,
যদি কারো বডি ওয়েট বেশি থাকে, বডি ওয়েট বেশি থাকলে দেখা গেছে ডায়াবেটিক নিউরোপ্যাথির চান্সেস অনেক বেশি। আর 5 নম্বর হলো স্মোকিং, যারা স্মোক করেন অথচ ডায়াবেটিস আছে, স্মোক করেন তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক বেশি। তার কারণ হচ্ছে স্মোকিং আমাদের ব্লাড ভেসেলসের ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে একটা জিনিস করে, যেটাতে ব্লাড সাপ্লাই কমে যায়, ফলে নার্ভেও ব্লাড সাপ্লাই কমে যায়। নার্ভেও ব্লাড সাপ্লাই কমে গেলে স্মোকিংয়ের জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। এই 5টা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর আপনারা জানলেন, যেগুলোতে ডায়াবেটিক নিউরোপ্যাথি অ্যাগ্রাভেটেড হয়। এখন আমরা বলবো ডায়াবেটিক নিউরোপ্যাথির কমপ্লিকেশন, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে হলে কী কী কমপ্লিকেশান হচ্ছে সেটা আপনাদের আমরা বলবো এবার। 1 নম্বর কমপ্লিকেশান হলো হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আপনার সুগার ফল করেছে কিন্তু আপনি বুঝতে পারেননি বিকজ অফ অটোনোমিক নিউরোপ্যাথি। 2 নম্বর, আপনার ফিঙ্গার বা পায়ের লস হতে পারে, মানে অ্যাম্পুটেশন হতে পারে বিকজ অফ ইনফেকশন, এবং আপনার রিপিটেড ইনফেকশন হওয়ার জন্য, রিপিটেড ট্রমা হওয়ার জন্য, ইনফেকশনের জন্য অ্যাম্পুটেশন হতে পারে, তাতে আপনার আঙুল বা ফুট এটার লস হতে পারে। রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি রিটেনশন, সেটা ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথিতে হতে পারে, যেহেতু ব্লাডারের নার্ভ সাপ্লাইটা কম্প্রোমাইজড হলো, সেদিন ইউরিন জমে থাকার জন্য রিপিটেড ইউরিনে ইনফেকশন হলো। 4 নম্বর, আপনার একটা শার্প ড্রপ ইন দ্য ব্লাড প্রেশার হতে পারে, আপনি বসে আছেন, বসা থেকে আপনি ওঠার চেষ্টা করলেন। ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথির জন্য ব্লাড প্রেশার আপনার ড্রপ করতে পারে এবং আপনার মাথা ঘুরে যেতে পারেন, তাতে আপনার পড়ে যেতে পারেন, আনকনসিয়াসনেসও হতে পারে, মানে লস অফ কনসিয়াসনেসও হতে পারে। এটাতে ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। ডাইজেস্টিভ প্রবলেম কি? একটা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিসের কথা আমরা বলেছি, স্টমাকের মধ্যে খাবার যাচ্ছে, খাবারটা স্টমাক থেকে বেরোচ্ছে না, মানে নিচের দিকে যেতে পারছে না, এটা গ্যাস্ট্রোপ্যারাসিস বলে। তাতে অ্যাবডোমিনাল ব্লোটিং এগুলো হয়, কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়াও হতে পারে, নার্ভের পেটের ইন্টেস্টিনের নার্ভের প্রবলেম হওয়ার জন্য, যেহেতু মোটিলিটি বা মুভমেন্ট বা পেরিস্টলসিস প্রপারলি না হওয়ার জন্য কনস্টিপেশন হতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। সেক্সুয়াল ডিসফাংশন, আমি একটু আগেই বললাম ইরেকটাইল ডিসফাংশন, বা ভ্যাজানাল ড্রাইনেস হতে পারে, বা অ্যারাউজালে প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে। আর ইনক্রিজ বা ডিক্রিজ সোয়েটিং, বেশিও ঘাম হতে পারে, কমও ঘাম হতে পারে অটোনোমিক নিউরোপ্যাথির জন্য। ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রিভেনশন তাহলে আমরা কী করে করব? আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, ব্লাড সুগার প্রপারলি মনিটর করতে হবে, ব্লাড সুগার প্রপারলি মনিটর হচ্ছে কি না সেটা আপনি গ্লুকোমিটারে বাড়িতে সুগার টেস্ট করতে পারেন অথবা ল্যাবরেটরি থেকে টেস্ট করতে পারেন। 3 মাস অন্তর অন্তর HbA1c চেক করুন, সেটা যদি আপনার জন্য অ্যাফোর্ডেবল না হয় বছরে অন্তত 2 বার HbA1c চেক করুন, দেখুন আপনার ব্লাড সুগার প্রপারলি কন্ট্রোলে আছে কি না। HbA1c লাস্ট 3 মাসের সুগারের অ্যাভারেজ আপনাকে মোটামুটি বলে দেবে যে লাস্ট 3 মাস আপনার সুগার কীরকম কন্ট্রোলে ছিল। এই আমি মোটামুটি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে সেটা আপনারা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।